आमी तोमार छेले मेये हये एसेछि, आमी तोमार नातिपुति हये एसेछि, आर आमी तोमार बाबा मा हये एसेछि, आमी तोमार शोशुर शाशुड़ी हये एसेछि, ए संसारे जाबतीय जत सम्पर्क आछे एर मध्ये आमी आछि, एने आमार सेवा बुद्धिते संसारे सकल कर्म करो अर्जुन तुमि आमाके दाता दिते पारे। संसारे थेके सकलेर मध्ये जिनि आमार सेवा बुद्धित नित्य निरंतर सेवा अनुष्ठान करे अर्जुन ताके आमि ताड़ाताड़ी बैकुंठे पौंछिये दिई, तार जन्य आर आलादा भावे किछु रास्ता अवलम्बन करते हय ना। कत बड़ कथा, आश्वासन कथा, कत बड़ आश्वासन। शुद्ध संसारे थेके भगवानके पावा जाय ना ए कथा जदि केउ बले तो एटा गीतार निर्देश मतो सम्पूर्ण भूल। भगवान गीताय बोलेन जेतु सर्वाणि कर्माणि, जेटाई व्याख्या करे गेलाम ওই সংলস্য মত করা, সংসারের প্রতিটি কর্ম আমার কর্ম, এই সংসারে যত সম্পর্ক পাতিয়েছি এটা আমি পাতিয়েছি, আমি কিন্তু এক, একোহম বহুশ্যাম, আমি অনেক হওয়ার ইচ্ছা হলাম, তাই পিতা মাতা নাতি পুতি বাতি ছাতি হ্যাঁ শ্বশুর শাশুড়ি বলে একবার লম্প জম্প ভূমিকম্প করে সব আমারই সংসার দিয়ে তোমরা ঘাটাঘাটি করছে, আর সব কিছুর মধ্যে আমি পাঠালাম, তোমরা আমাকেই ভুলে গেলে। হে জীব, তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমি সকলের মধ্যেই আমি আছি। এই সেবা বুদ্ধিতে যদি একবার তোমরা সেবা করতে পারো, কে বলছে আমাকে পাওয়া যায় না, আর মৃত্যু সংসার সাগরা, যেটা বললাম মৃত্যু সংসার থেকে তোমাদের ধরে আমি অমৃতময় লোকে নিয়ে যাই, দ্বাদশ অধ্যায়ের ব্যাখ্যা। আমি সর্বজীবে আছি, সর্বঘটে আছি, মইয়ে বা মন আধস্বা মই বুদ্ধি নিবেশায়, মনটাকে আমার চরণে রাখো, আদর্শ মানে আমার চরণে রাখো, আর বুদ্ধিটাকে আমার কাছে রেখে দাও, আর তুমি একবার নিশ্চিন্ত থাকো, রামকৃষ্ণ দেবের ভাষায় পেট ভরে খাও আর বন ভরে হাবো, নিশ্চিন্ত থাকো, মন আর বুদ্ধিতে আমার চরণে রাখো মানে গুরুর চরণে রেখে দাও। এই চঞ্চল মনটা যখন তখন লাফালাফি করে, জপ তপ করতে দেয় না, যেখানে সেখানে লাফিয়ে টাপিয়ে বেড়ায়, এই মনটাকে আমার চরণে রাখো মানে আমার প্রতিনিধি গুরুর চরণে রাখো, বুদ্ধি আর মনটাকে রাখো, তুমি নিশ্চিন্ত হয়ে সংসার সাগরে ঘোরাফেরা করো, তোমার কোনো চিন্তার কারণ নেই, গুরুদেব সে দাঁড় বেয়ে 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 একদিন গোবিন্দের চরণে তোমাকে পৌঁছিয়ে দেবে। কিন্তু মনটা বড় চঞ্চল অর্জুন, চিত্ত মানে মন, শাস্ত্রে মনকে অনেক রকম কিছু বলা হয়েছে, একবার চিত্ত বলা হয়েছে, একবার মন বলা হয়েছে, অথ চিত্তং সমাধাতুম, যেটা আমি বলছিলাম গীতাতে, অথ চিত্তং সমাধাতুম না শকনোসি ময়ি স্থিরম অভ্যাস যোগে নৈব তত ইচ্ছাপ্ত ধনঞ্জয়। চিত্ত মানে মন, মনটাকে যদি একান্তই না করতে পারো, অভ্যাস করো, চঞ্চল হয়ে যাবে আবার টেনে নিয়ে আসো, চঞ্চল হয়ে যাবে আবার টেনে নিয়ে আসো, চঞ্চল হয়ে যাবে টেনে, যপের সময় মন বসে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায় ভগবান জানে, যা কোনোদিন চিন্তা করো না, আর যপের সময় যত রাজ্যের চিন্তা হল বাজারের চিন্তা তখনই চলে আসে, আর নানারকম নোংরা চিন্তা, এর জন্য ঘাবড়াতে নেই, এর জন্য বিচলিত চিত্ত হবে না, জানলে তোমার মন্ত্রটা আসল জপ হচ্ছে, তবেই ভগবান চারিপাশ থেকে নোংরা চিন্তা নিয়ে আসছেন, তার জন্য হতোৎসাহ হতে নেই, ভগ্নোৎসাহ হতে নেই, স্থির চিত্ত হয়ে অলস চ্যান্টি আবার জপ করে নাও, একদিন না একদিন মন কন্ট্রোল হবে। তারপরে তিনি বলছেন অথ চিত্তং সমাধাতুম না শতলৌসি মহি স্থিরম অভ্যাস যোগে নৈব তত ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, অভ্যাস অপসমর্থোসি, একবার দেখে নাও, অভ্যাসও যদি তুমি অসমর্থ হও তাহলে তুমি আমার জন্য কর্ম, আমার জন্য কর্ম করতেও যদি তুমি অপ্রস্তুত হও, পাচ্ছ না সময় নেই, তারপরে তুমি যে কর্ম করছো এই ফলের চিন্তা করো না, কত সুন্দর কথা গীতাতে, এত সুন্দর কথা, যেন চোখের থেকে জল এসে যায়, ভগবান আমাকে যেন কোলে তুলে উপদেশ দিচ্ছে যে আমি আনন্দ স্বরূপ, আমাকে তোমরা পাও, তোমরা আনন্দময় হয়ে যাও, যদি মনকে একাগ্র না করতে পারো তাহলে অভ্যাস করো, বারবার মনটাকে টানো, তাতেও যদি তোমার সময় না থাকে তাহলে আমার জন্য কর্ম করো, সব কর্ম করছি আমি, আমার স্ত্রীর সেবা করছি, ছেলে মেয়ের সেবা করছি, ভগবানের সেবা করছি, এই ভাবটা রাখো, তাতেও যদি অসমর্থ হও, কত বড় কথা ভগবান, অতই সকৃতোসি, যদি তাতেও যদি অসমর্থ হও, সর্বকর্ম ফল ত্যাগ, ফলের আশা ছেড়ে দাও, আমি আমার ছেলের সেবা করছি, ছেলে বড় হয়ে আমাকে খাওয়াবে এই চিন্তা কোনোদিন করো না, আমার মেয়ে বড় হলে আমাকে দেখবে, আজকে বলে ছেলেরা বাবা আমাকে দেখে না, মেয়েরা বাবা বাবা আমাকে দেখে না, যেন অনেকে বলে মারা একটা মেয়ে হয়,
ছেলেরা যাবে টুরন্ত চন্ডী টাইপের হয় তো, বাবা মাকে দেখে না, তারপর কোথায় কোথায়। আর মেয়েদের মনে নরম হয় তো, আরে আমার বাবা মা, সুতরাং সকলে বলে আমার একটা মেয়ে হয়। ঘটনা একটা কথার কথা বলছি আর কি, যে কিন্তু এই যে একটা আকাঙ্ক্ষা, মেয়ে আমাকে দেখবে, ছেলে আমাকে দেখবে, বড় হলে দেখবে আমি বসে বসে খাবো, এই চিন্তা আমার মনে হয় এইসব ইউএসএ ক্যানাডাতে এইসব স্বপ্ন নেই, আমাদের দেশে এসব স্বপ্ন। এটা বাবা গত সপ্তাহে একটা নিউজ পেপারে একটা আর্টিকেল আসছিল, মানে মেয়েরা বাবা মাকে বেশি দেখাশোনা করে, একটু রিসার্চ করেছে, সকলেই এই কথা বলে আমাকে, ছেলে হই বলে আমাকে তার মেয়ে হোক অনেকেই বলে, মানে বলছি আর কি। কিন্তু এইসব আশা করবে না, তোমাকে গোবিন্দ রক্ষা করবেন, গোবিন্দ জন্ম দিয়েছেন, সারা জীবনে গাইডলাইন বা গুরু বা নির্দেশক গোবিন্দ হবে এই ভাবটি রাখা হোক, গোবিন্দ নিজেই তোমাদের কোনো না কোনো একটা রূপ এসে তোমাদের রক্ষা করবে। আমরা তো এখানেই ফেসে যাচ্ছি জালের মধ্যে, ভেবে দেখো মন, কেহ কাহারও নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো ভুলো না গুরু গোবিন্দের শ্রীচরণ, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখো মন, কেহ কাহারও নয়, বিথা বিথা মাটি চটকাচ্ছ, ভেবে দেখো মন, কেহ কাহারও নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো ভুলো না কদাপি শ্রী গুরু গোবিন্দের শ্রীচরণ, বদ্ধ হয়ে মায়া জালে, সব নষ্ট করে ফেললে তো, এ তো কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন ভগবান আছেন অধদপ সকতোসি কর্তুম মদ যোগ মাশ্রিতাহ, যদি তোমার মনকে কন্ট্রোল না করতে পারো, অভ্যাসও পারলে না, আমার জন্য কর্মও করছো না, দেখা যাচ্ছে না আমার যদি কর্ম করবে, তাহলে তুমি যে কর্ম করবে ফলের আশা করো না, যে আমার ছেলে বড় হলে আমাকে খাওয়াবে, বিয়ে হলে বউ হলে কোথায় চলে যাও, তার ঠিক নেই, তোমাকে কি খাওয়াবে, বুঝছো না, এ খাওয়াবে ওকে, এইরকম যদি ফলের আশা করো সারা জীবন দুঃখে কাটবে, ফলের আশাটাই হলো দুঃখের কারণ। আশা বলবতী রাজন শাল্য জেশ্বতি পাণ্ডব, আর শাস্ত্রে আছে শল্য পাণ্ডবদের মারবে আশা করেছিল, ভগবান নিজেই মেরে ফেললেন শল্যকে। আশা কোনোদিন করতে নেই, আমি যখন সন্তানদের এনেছি সংসারে তার সেবা করাবার অধিকার, বড় হয়ে সে আমার কি করবে না করবে আশা কোনোদিনই করা উচিত না, মনটাকে গুরু গোবিন্দ চরণে রেখে দাও, গুরুদেবই একটা না একটা রূপ ধারণ করে তোমার সেবা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অজপ্য সকতোসি কর্তুম মদ যোগ মাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কুরুত আত্মভাব শ্রীগণম অভ্যাসাত জ্ঞান ধ্যানম বিশিষ্যতে, গীতায় ভগবান বলছেন জ্ঞান থেকে ধ্যান বড়, শ্রী জ্ঞানম অভ্যাসাত জ্ঞান থেকে ধ্যান বড়, জ্ঞান ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগ, অভ্যাস থেকে জ্ঞান বড়, জ্ঞান থেকে ধ্যান বড়, আর ধ্যান থেকে ফলের আশা শূন্য সবচেয়ে বড় ত্যাগ, সব কিছু ছেড়ে একবার গোবিন্দের চরণ ধ্যান করো, এটা সবচেয়ে বড় সাধনা। শ্রেণী কেন অভ্যাস, মানে অভ্যাস থেকে জ্ঞান বড়, জ্ঞান থেকে ধ্যান বড়, আর ধ্যান থেকে কর্মফল ত্যাগ বড়, আর ত্যাগের পরে আর কোনো সাধনা নেই, এটাই হলো জীবনের শেষ কথা, এর দ্বারা ভগবানকে সাধ পাওয়া যায়, ঈশ্বরকে লাভ করা যায়, এসব একটা উন্নত স্তরের কথা অবশ্য। তো যাই হোক, তো এই জন্য আমাদের সকলকেই সংসার করে গোবিন্দের স্মরণ করে সংসার করতে হবে। অদৃষ্টা সর্বভূতানাং মৈত্রহ করুণা এবচ নিরোধিহংকার সদুঃখ শুভক্ষমে, তারপর ভগবান তাকে পাওয়ার নির্দেশ দিচ্ছেন, কীরকমভাবে লোককে ভালোবাসতে হবে, কীরকমভাবে ঈশ্বরকে প্রেম করতে হবে, এসব কথা তিনি বলছেন। এটা একটু অন্য স্টাইলের কথা, মনের মধ্যে কামনা বাসনা করে রাখা ঠিক না, এগুলো একটু কঠিন স্তরের কথা, এত তোমরা বুঝবে না, এর গল্পের ছলে জিনিস বুঝতে হবে যে আমরা ভগবানকে ভালোবাসি, কেমন একটু আগে স্তুতি পাঠ করলো মানুষই, বিষয়ে সহজে হয় আসক্তি যেমন, তোমাতে তেমনি যেন লিপ্ত থাকে বল, বিষয়ের প্রতি আমাদের আসক্তি হয় না, বিস্কুটটা দেখলে মনে হয় যদি খেতে পারতাম, মাছটা দেখলে মনে হয় না যদি মুখের মধ্যে চলে আসতো, এই বিষয়ে ভক্তি যদি করতে পারতাম, একটা আকর্ষণ হওয়া স্বাভাবিক, বলছো আমার প্রতি সেরকম আকর্ষণ হওয়ার দরকার, তবেই না আমাকে পাবে, বিষয়ে সহজে হয় আসক্তি যেমন, বিষয়ের প্রতি আমাদের আসক্তি হয়, তোমাতে তেমনি যেন লিপ্ত থাকে বল, হে গুরুদেব এই মনটা যেন তোমার চরণে, হে গোবিন্দ তোমার চরণ সবসময় লিপ্ত থাকে, বিষয়ের প্রতি আমাদের একটা আসক্তি স্বাভাবিক হয়, কি তোমার প্রতি আসক্তি স্বাভাবিক হয় না, এই আসক্তি মানে ভক্তি, এইটাই হলো ভক্তিযোগ, এটাই ভগবান বলছেন। জোনরিষ্যতি নদবষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি, সাংসারিক সব রকম ত্যাগ করে যে আমাকে ভালোবাসে গোবিন্দ সে আমার প্রিয়,
একটা দৃষ্টান্ত দিয়ে তোমাদের বোঝালাম, নারী পদে বুঝতে পারবে না জিনিসটা, না যে সংস্কৃত শ্লোক সকলে বুঝে না। জনহিষ্যতি ন তুষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ শুভ পরিত্যাগী ভক্তিমান যে সমে প্রিয়া সমশত্রু চ মিত্রে চ। তোমার সঙ্গে শত্রু চলে আসে, মিত্র চলে আসে, এটা ভগবানের রূপ মনে করে উভয়কেই ক্ষমা করতে হবে। সমসত্রু উচ মিত্রে চ তথা মান অপমানয়োঃ, কেউ তোমাকে অপমান করছে, এটা গালা গালি দিল, তোমরা এত রাসপদ না, তুই কে হে? কোন চৈতন্য মহাপুর বলেছেন যে কিছু বলার দরকার নেই, সহ্য করে যাও, যে সয় সেই রয়, যে না সয় তার নাশ হয়। ধৈর্যটাও কিন্তু একটা বড় তপস্যা। স্বামী স্ত্রীর মধ্যে কলহ হতেই পারে, কিন্তু উভয় উভয় সহ্য করে নিতে হবে, তবেই তো ভগবান আসবেন। তাই ভগবান বলছেন যে জোর হিষ্যতি না দুভষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভ শুভ পরিত্যাগি, শুভ কিছু না, এটা বন্ধন, আর অশুভ বন্ধন। সবশত্রু চ মিত্রে চ, মান অপমান, তারপর শত্রু মিত্র সকলকে আমার স্বরূপ মনে করবে অর্জুন, তবেই না আমাকে তুমি পাবে। মোটামুটি কথা হলো এই যে আমাদের সকলকেই সদগৃহস্থ জীবন যাপন করতে হবে, আর গুরুদেবের নির্দেশ মতো চলতে হবে। ভুলো ভুলো না শ্রী গুরু গোবিন্দের শ্রীচরণ বদ্ধ হয়ে মায়া যাবে। দুই তিন দিনের জন্য এসে ভাবে সকলেই নিজেকে কর্তা বলে মনে করে, দুই তিন দিনের জন্য এসে এই ভাবে সংসার, দুই দিনের জন্য তো আমরা এসেছি, তারপরে তো চোখ বুঝে যাবে সকলে, কেউ থাকতে পারবে না এখানে, টিকিট কাটতে সব চলে যেতে হবে, আমার নাতির বিয়েটা দিয়ে দাও গোবিন্দ, তারপর আমাকে নিয়ে যাও, হইতো না যাইতে লাগবে। দিন দুই তিনের জন্য এসে এই সংসারে সকলে নিজেকে কর্তা মানে, এ কর্তাকে ঠেলে দেবে কালাকালের কর্তা এসে, ভেবে দেখো মন কেহ কাহার নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। এই জন্যেই আসল কথা হলো এই, আমাদের মনটাকে স্থির মতির, বারবার ভগবান গীতায় বলছে মনটাকে স্থির করো, আমার চরণে স্থির করো। অর্জুনকে বলছে অর্জুন আমার চরণে স্থির করো, দেখবে তুমি সব পাবে, তুমি কিসের আশায় ঘুরছো, তুমি সব পাবে, ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই, ভগবানকে চাইতে নেই, ভগবানকে চাইতে হয় ভক্তি দাও, বিশ্বাস দাও, নিষ্ঠা দাও, নির্ভরতা দাও, একাগ্রতা দাও, কৃষ্ণ ভক্তি দাও, এইগুলি চাও। বিষয় সম্পত্তি হবে, তোমার বিয়ে হবে, সন্তানাদি হবে, সবই হবে, কিন্তু ভগবানকে যদি বলো ভগবান আমার যেন বউটা ভালো হয়, আমার যেন স্বামীটা ভালো হয়, আমার যেন বাড়ি ভালো হয়, ভগবান মুখ ফিরিয়ে নেন। নিজে বলেছেন গীতাতে কৃপণা ফল হে তবাহ, যে ফলের চিন্তা করে সে আমার কৃপণ ভক্ত অর্জুন, সে আসল ভক্ত নয়। যে আমার কাছে বউ চায়, যে আমাকে ছেলে মেয়ে চায়, টাকা পয়সা চায়, সে আসল ভক্ত নয় অর্জুন, সে আসল ভক্ত নয়। আর তাকে আমি সময় মতো দিও না, তার অকল্যাণ হবে, সে সেখানেই ফেসে যাবে, সে আর আমাকে ডাকবে না। এই জন্য অর্জুন আমাকে কি যেতে হয় জানো, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামেই ভেষ্যতি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মে। ভগবান মনটা তোমার চরণে করে দাও, ভগবান বুদ্ধিটা তোমার কাছে রেখে দাও, ভগবান মানে মানে আমি যেন সবসময় তোমাকে স্মরণ করতে পারি, সেই জ্ঞান দাও, ভক্তি দাও, নিষ্ঠা দাও, নির্ভরতা দাও, ব্যাস। যেই ছেলে না এটা তো পাবেই, তার সাথে সাথে তুমি সংসার, বউ, ছেলে, মেয়ে, টাকা, সম্পত্তি সব পাবে। ভগবান ভক্ত কোনো ভিখারি হয় না, ভিখারি আমরা হই যারা ভগবানকে ডাকে না, তারাই ফকির হয়, ভগবানকে যারা ডাকে তারা কোনো ফকির হয় না, এই সব ভুল ধারণা। স্বামী বিবেকানন্দ জীবনী তোমরা পড়েছ, তার টাকা চাই, বাবা মরে যাওয়ার পর টাকা টাকার খুব অভাব ছিল, বাবা মরে যাওয়ার পর তার টাকার খুব অভাব ছিল, টাকা 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 টাকা, রামকৃষ্ণের সাথে দেখা হয়ে গেল কোনো একটা কারণে, জন্ম জন্মান্তর যোগাযোগ, ঠাকুর আমার টাকা চাই, বাবা মরে যাওয়ার পরে মাস্টারিও পেয়ে গেলেন, দৌড়াদৌড়ি করে যাই হোক টাকা চাই, সংক্ষেপে বলছি টাকা দাও টাকা দাও। রামকৃষ্ণ সবই জানতেন যে স্বামী বিবেকানন্দ তো বিশ্ববিজয় বিবেকানন্দ হবে, কিন্তু প্রথম প্রথম অবস্থায় জীবনের একটু এরকম মোহ হয়, এটা হয়, এটা ভগবানের পরীক্ষা আর কি, মার কাছে যা, মার কাছে যা, মার কাছে যা, সে জগৎ প্রসবিনী জগৎ জন্মী, সে তো তোকে, তো আমি লেঙ্কিধারী একটা ছেঁড়া কাপড় পরি, আমি তোকে টাকা করতে কি নিয়ে আসবো, আমি ব্যবহারিক জগতে দৃষ্টান্তগুলো দিচ্ছি, বেশি সংস্কৃত বললে তোমার বুঝতে পারবে না।
যাও মার কাছে, যে মার কাছে গিয়েছে মার তো দৃষ্টি জানে যে আমার বিবেকানন্দের কি সাধারণ হলো। মা বলি মা এমন দৃষ্টি দিলেন, মা আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও, নিষ্ঠা দাও, নির্ভরতা দাও। কি যেন কি একটা ছিলাম না যেন মনে হচ্ছে, কোথাও একটা মাইনাস পয়েন্ট থেকে গেল। আবার সব ঠাকুর টাকা টাকা, ঠাকুর টাকা 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 ডলার টাকা। এই তোকে বললাম মার কাছে যা, তুমি কোন যখন যাই না তুমি যাতে কি করে দাও ঠাকুর যে আমি টাকার কথা ভুলে যাই। বলে না যেটা চাওয়া উচিত সেটাই চাইছিস তুই, তুই তো ভূত ও না টাকা টাকা। কালকে আমার মাকে খাওয়াবো, তোমার টাকা চাই টাকা। আমার মার কাছে যা যা মার কাছে যা, জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, নিষ্ঠা দাও, নির্ভরতা দাও। দেখো আমাদের সনাতন ধর্মের ঋষিরা কি আদর্শ আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে। পালন করি না করি এটা তো আলাদা কথা, কিন্তু পালন করলে তোমরা অখিল রসামৃত সিন্ধুকে লাভ করতে পারবে, জীবন ধন্য। স্বামী বিবেকানন্দ আর আমার সন্তদাসজির বয়স একই ছিল, বাবই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা সন্তদাসজি মহারাজ, তারা কিশোর চৌধুরী বাবই গ্রামে বাংলাদেশে। স্বামী বিবেকানন্দ ওনার থেকে 2 বছরের ছোট ছিল, একসাথে দেখা সাক্ষাৎ হতো। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য ছিলেন আর আমার গুরুদেবের গুরুদেব সন্তদাসজি রামদাসজির শিষ্য ছিলেন, একই সেম অবস্থা। এটা তো বিবেকানন্দের কথা বললাম, এখন চলো বৃন্দাবন ঘুরে আসি একটু। বৃন্দাবনে সন্তদাসজি মহারাজ সংসার টংসার ছেড়ে নিষ্কপটক অবস্থায় স্ত্রীকে নিয়ে বৃন্দাবন চলে এসছেন। সংসার জীবনে অনেক রকম পরীক্ষা হয়, তো উনি একটা ঘরের মধ্যে বসে আছেন, গুরুদেব এসছেন রামদাসজি মহারাজ, এসে বলছেন আরে বাপুজি বাপুজি করে ডাকতেন, বাপুজি বাপুজি, আরে মেরা ঠাকুরজি কেরামতি হ্যায়। ওই যে লোভ, লোভ দেখাচ্ছেন, আমার ঠাকুরজি যা বলো তাই দেবেন, তোমার যা সম্পত্তি টাকা পয়সা ধন সম্পত্তি তোমার যা চাই তুমি যে চাও। সন্তদাসজি মহারাজ লোভ লোভ দেখাচ্ছে, এক বিবেকানন্দের মতো সেম অবস্থা। সন্তদাসজি বললেন বাবা, গুরুদেবকে বলছেন বাবা তুমি তো সব কিছু, গুরুই তো সমস্ত তীর্থ, গুরুই তো সমস্ত সম্পত্তি, তোমাকে দর্শন করা মানে সব পেয়ে গেলাম, আমি আমার গোবিন্দের কাছে কি যাবো। নাই 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 নাই, মে জো বোল রাহা উসকো পালন করো, গুরু কি আজ্ঞা পালন করনা চাইয়ে, গুরুদেবের আদেশ পালন করতে হয়, তুমি যাও ঠাকুরজির কাছে। সন্তদাসজি মহারাজ মিসকি মিসকি হাসতে হাসতে বললেন যে একটা নাটক করছো গুরুদেব, যে একটা পরীক্ষা করছো, এখন যাচ্ছি গোবিন্দের কাছে, কিন্তু আমি কিন্তু বিষয়বস্তু চাবো না। আর কাঠিওয়াতে চুপচাপ বসে আছেন, ত্রিকাদশী মহাপুরুষ ছিলেন, দেখছেন পিছন দিক থেকে কি চায় আমার শিষ্য, টাকা পয়সা চায় না, ধন সম্পত্তি চায়, কি চাগিয়েছেন যে বলছে, গোবিন্দকে বলছে গীতা পড়েছো তো গীতা, হ্যাঁ বলছেন ব্রহ্মভূত, সন্তদাসজি হাত জোর করে বলছেন ব্রহ্মভূত অষ্টাদশ অধ্যায়, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম, ভক্তমাম অভিজানাতি যামাম যস্মাস্মি তত্ত্বতঃ তত্ত্বাম তত্ত্বতো গত্বা বিশতি তদনন্তরম। দুটি শ্লোক, এই দুটি শ্লোকের অর্থ হল এই যে আমি তোমার থেকে জন্ম নিয়েছি, তুমি মালিক, আমার কোনো জাগতিক বস্তুর প্রতি বিন্দু মাত্র কামনা বাসনা কিছুই নেই বা কিছুই যেন না থাকে, জন্ম জন্মান্তরে তোমার চরণেই যেন আমার মতি গতি সমর্পণ সব কিছু থাকে, এবং এই মানব জন্মে যতখানি ভক্তিকে লাভ করা যায় সেই দিব্য চরম পরাভক্তিতে আমাকে প্রতিষ্ঠিত কর গোবিন্দ, আমি আর এই সংসারে কিছুই চাই না। এই দুটো শ্লোকের এই অর্থ। ব্যাস তারপরে যেই চলে আসলেন কাঠিয়া বলছেন হ্যাঁ বাবুজি এই বাংলা চাইয়ে গোবিন্দকে চরণ মে, আর তুমনে বহুত বড়া কাম কিয়া, আব তুমকো সব কুছ মিল জায়েগা। বাস গুরুদেবের আশীর্বাদ হয়ে গেল, তারপর তুমি ভগবত দর্শন করলে। বৃন্দাবনে এখনো সেবাকুঞ্জে ভগবান লীলা করেন জানো তো, তোমাদের বিশ্বাস করো না হয়তো, আমাদের কথা বিশ্বাস করো, আমি 40 বছর ধরে বৃন্দাবনে আছি, আমি ফালতু লোক না। সে এখনো পর্যন্ত মিডিয়ারা যে জিনিসপত্র রেখে আসে সকালে যে দেখে একটা হার ওখানে, বালা ওখানে, নাটক ওখানে, এত প্রত্যক্ষ দোষী। কাঠিয়া প্রতিদিন রাধাকৃষ্ণ লীলা দেখতেন ওখানে, যে চিন্ময় লীলা দেখতেন প্রতিদিন। তো সন্তদাসজি মহারাজ বলছেন বাবা তুমি তো প্রতিদিন দর্শন মিলতা হ্যায়, আর ইয়ে ফকিরাবাদ কো আজ তক দর্শন নহীঁ মিলা, তো তুম কৃপা করো জিসে মুঝে ভি দর্শন হো যায়, নাই তো একদিন সাথ মে লে চলো। নাই নাই নাই, তুমকো জানে কি জরুরত নেই হ্যায়, হিন্দি বুঝতে পারছো তো, তুমকো জানে কি জরুরত নেই হ্যায়, মে লে আউঙ্গা।
ठाकुर जी श्री जी राधा रानी को मैं पकड़ के ले आऊंगा। তারপরে তিনি দেখছেন ওনার সামনে গোবিন্দ বসে আছে, চির প্রতীক্ষিত রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দর্শন করে, জ্যোতির্ময় রূপ দর্শন করে।